আবারও একটি পরম মান ফাংশনের ডোমেন ও রেঞ্জ আমরা এখন নির্ণয় করব, এবং ফাংশনটা তোমরা লক্ষ্য করছো যে ফাংশনটাই শুধু দেওয়া নেই, এর এক্স এর একটা ব্যবধি এখানে দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান হতে হবে, হতে পারে -5 থেকে +5 পর্যন্ত, -5 এর ইকুয়ালও কিন্তু হতে পারে, যে -5 ইকুয়াল এক্স, আবার -5 লেস দেন এক্স, তার মানে -5 লেস দেন অর ইকুয়াল এক্স, লেস দেন অর ইকুয়াল 5, তার মানে এক্স এর মান 5 থেকে -5 থেকে +5 পর্যন্ত, এর সকল মানই কিন্তু গ্রহণযোগ্য এখানে। আর আমরা তো জানি যে ফাংশনে এই যে এক্স চলক বা স্বাধীন চলকের যে মানগুলোর জন্য ফাংশনটা সংজ্ঞায়িত, ওই স্বাধীন চলকের সেই মানগুলোই কিন্তু ডোমেন, তার মানে ডোমেন কিন্তু এখানে দেওয়া আছে, ডোমেন এগুলি, তাই না? তাহলে এই ফাংশনটির ডোমেন কি? এই ফাংশনটির ডোমেন আমরা ডিরেক্ট লিখতে পারি, এই যে এই ফাংশনটির ডোমেন, ডোমেন হবে -5 থেকে +5 পর্যন্ত, -5 কমা +5। এখন কথা হলো যে এটা কি ফার্স্ট ব্র্যাকেটে দিব নাকি -5 +5 এটা সেকেন্ড ব্র্যাকেটে দেব নাকি এটা থার্ড ব্র্যাকেটে দেব, -5 +5 কোনটা করব, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। হ্যাঁ, ডোমেন কিন্তু এই তিনটার একটা, যে কোনো একটা, তিনটাই না কিন্তু। হ্যাঁ, এখন তোমার দেখতে হবে যে আমি যেটা এর আগে বলেছি যে -5 অর ইকুয়াল আছে, যে -5 লেস দেন অর ইকুয়াল আছে, এখানে ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর +5 এই যে লেস দেন অর ইকুয়াল এক্স, এটা এখানেও কিন্তু লেস দেন অর ইকুয়াল আছে, আর আমি বলেছি যে অর ইকুয়াল থাকলে কিন্তু ক্লোজ থার্ড ব্র্যাকেট, কাজেই এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, এ দুটি নয়। এ দুটি কখন হয়? এ দুটি কখন হয়? যেমন যদি এমন হতো যে এখানে যদি এটা না থেকে যদি এমনটি থাকতো যে -5 লেস দেন এক্স লেস দেন 5, এমনটি যদি থাকতো তাহলে এইটা হতো। আর যদি এমন হতো যে এরকম ব্যবধি না, মূলত এক্স এর মান -5 সুনির্দিষ্ট, কোনো ব্যবধি নয় যে এত থেকে এত পর্যন্ত, আবার এক্স এর মান +5 আসছে, এমনটি যদি হতো যে সুনির্দিষ্ট মান -5 থেকে +5 না হয়ে -5 এবং +5 এই দুটিই মান, -5 থেকে +5 পর্যন্ত তো কোটি কোটি মান আছে, কিন্তু যদি এমন হয় যে এক্স এর দুটি মাত্র মান -5 এবং +5, সেক্ষেত্রে হতো এই দ্বিতীয়টা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে বলতে গেলে এই ফাংশনটির, এই পরম মান ফাংশনটির ডোমেন এখানে দেওয়াই আছে, জাস্ট একটু ভিন্ন রকম করে লেখা যে এই ফাংশনটির ডোমেন এত। আচ্ছা, তো রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখন এই যে ডোমেনের উপাদানের প্রতিচ্ছবিগুলোই তো রেঞ্জ। এখন এখানে -5 থেকে +5 পর্যন্ত তো কোটি কোটি মান আছে এক্স এর, তো সবগুলো মান তো আমাদের, সবগুলো মানের, ডোমেনের সবগুলো উপাদানের প্রতিচ্ছবি তো বের করা সম্ভব না। এই জন্য আমরা করব কি, এই যে ডোমেনের যে একদম লোয়ার ভ্যালু যেটা, হ্যাঁ, -5, এর প্রতিচ্ছবি বের করব, আর এই যে আপার ভ্যালু যেটা 5, এর প্রতিচ্ছবি বের করব, এই দুইটার প্রতিচ্ছবি বের করব। যেমন বের করি এখন এই যে ফাংশন অফ 5 -5, আগে আমরা -5 এর প্রতিচ্ছবি বের করব, দেখো -5, তাহলে -5 যদি হয় ডান পাশে কি হবে, মডুলাস অফ -5, মডুলাস অফ -5 তো 5, এটা আমরা জানি। আবার এদিকে ফাংশন অফ ওই যে আপার লিমিট যেটা 5, তো 5 এর প্রতিচ্ছবি বের করি, তাহলে এক্স এর পরিবর্তে 5 লিখেছি, এখানেও মডুলাসের ভিতরে এক্স এর পরিবর্তে আমরা 5 লিখব, তাহলে এটা হয়ে গেল শুধু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার লিমিটের প্রতিচ্ছবিরা আপার লিমিটের প্রতিচ্ছবিও তাই, তো আমাদের তো এরকম একটা ব্যবধির মাধ্যমে লেখা দরকার, কিন্তু একটাই আসছে। আর লক্ষ্য করো যে -5 থেকে +5 তুমি যদি একটি লেখচিত্র অঙ্কন করো এভাবে, দেখো ধরো এখানে আছে 0, এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, ধরো এভাবে আছে, এদিকে আরও আছে 6, অনুরূপভাবে এখানে আছে 1, -1, এখানে -2, -3, -4, -5, তাহলে এই যে -5 থেকে +5 এর মধ্যেই শূন্য আছে না, তো আমরা ওই শূন্যের প্রতিচ্ছবি বের করি। আসলে ডোমেনের উপাদানগুলোর মধ্যে শূন্যও কিন্তু একটি,
তো শূন্যর প্রতিচ্ছবি যদি আমরা বের করি তাহলে কি হয়, মডুলাস অফ শূন্য। মডুলাস অফ শূন্য মানে কি? শূন্য, দেখো এই শূন্যই হতে পারে লোয়ার লিমিট, হ্যাঁ, রেঞ্জের। কেন? শূন্য ছাড়া অন্য যে মানগুলো আছে, ধরো এখানে আছে থ্রি, তো থ্রি এর যদি তুমি প্রতিচ্ছবি নাও ফাংশন অফ -3, এই যে -3 এর এ নিলা, তাহলে মডুলাস অফ -3 দ্যাট ইজ থ্রি, লক্ষ্য করো। আবার যদি তুমি এটা কিন্তু -3, আর যদি তুমি +3 নেও, যেমন ফাংশন অফ +3, তাহলেও কিন্তু মডুলাস অফ থ্রি দ্যাট ইজ থ্রি। অর্থাৎ লোয়ার লিমিটটা দেখো শূন্যই, আর এটা কিন্তু শূন্যের চেয়ে বড়। তাহলে দেখা যাচ্ছে যে রেঞ্জের লোয়ার লিমিট শূন্য আর আপার লিমিট 5, এর মাঝেই কিন্তু 3 পড়তেছে, বা অন্য যেটাই নেও এর মাঝেই পড়বে। তুমি -5 থেকে 5 পর্যন্ত যেটাই নেও দেখবো ওটা শূন্যের চেয়ে বড় হবে। যেমন তুমি যদি -1 নেও, হ্যাঁ, এই যে ফাংশন অফ -1 ইকুয়াল টু কত হবে, মডুলাস অফ -1, হ্যাঁ, ইকুয়াল টু কিন্তু 1। তাহলে দেখা যাচ্ছে এইটাও কিন্তু শূন্য থেকে 5-এর মধ্যেই হচ্ছে। কাজে এগুলি আমাদের দেখানোর দরকার নেই। আমরা করব কি, এই ডোমেনের যে লোয়ার ভ্যালু, এই যে লোয়েস্ট ভ্যালু একেবারে -5, আর এই যে আপার ভ্যালু যেটা 5, এই দুইটার মানে প্রতিচ্ছবি নিয়ে আমরা যখন দেখলাম যে একই বের হচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে দেখি -5 থেকে +5-এর মধ্যে শূন্য নিয়ে দেখি কি আসে, শূন্য আসে। আবার শূন্য ছাড়া অন্য যে কোনোটা নিলে কিন্তু শূন্য আসে না, সেটা শূন্যের চেয়ে বড় আসে। কাজেই রেঞ্জের সর্বনিম্ন মান হয় শূন্য আর সর্বোচ্চ মান হয় কত, 5। অতএব ফাংশনটির রেঞ্জ, অতএব ফাংশনটির রেঞ্জ বাংলায় অবশ্যই লিখবা, এই যে ফাংশনটির রেঞ্জ, রেঞ্জ এফ ইকুয়াল টু, এখানে কিন্তু লোয়েস্ট ভ্যালু যেটা সেটা শূন্য, এবং এখানে যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে কাজে এটা কিন্তু ক্লোজ থার্ড ব্র্যাকেটই হবে, হ্যাঁ, আর আপার ভ্যালু হচ্ছে কত, 5। এই হচ্ছে আমাদের ফাংশনটার রেঞ্জ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।